বৈশ্বিক তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির কারণে আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে গ্রিনল্যান্ডের হিমবাহ। গেল ২০ বছরের তুলনায় পাঁচ গুণ গতিতে গলছে এ বরফ। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানীরা বলছেন, হাজার বছর ধরে জমাট বেঁধে থাকা এই হিমবাহ গলে যাওয়ায় সাগরের পানিও আশঙ্কাজনক হারে বাড়ছে। গ্রিনল্যান্ডের হিমবাহ গলে যাওয়া নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, এই হিমবাহ পুরোপুরি গলে গেলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অন্তত ২০ ফুট বেড়ে যাবে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানান, হিমবাহগুলোতে প্রতি বছর গড়ে ২৫ মিটার করে বরফ গলে যাচ্ছে, মাত্র দুই দশক আগেও যা ৫ থেকে ৬ মিটারের মধ্যে ছিল। হিমবাহগুলোর উপগ্রহ চিত্র এবং ২ লাখ পুরনো ছবি বিশ্লেষণের পাশাপাশি গত ১৩০ বছরের তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান বিজ্ঞানীরা। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীরা সতর্ক করে বলেন, প্রাক শিল্প যুগের তুলনায় বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে গত ১,২৫,০০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৩ সাল। বৈশ্বিক এই তাপমাত্রা কমিয়ে আনতে হলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস কমাতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান বিজ্ঞানীদের। মৌসুমী সাথী, সময় সংবাদ।